হ্যালো বন্ধু, আমরা আজকে হাজির হয়ে গেলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিও আমরা সোনালি মুরগির খামার কীভাবে করতে হয়, কীভাবে চাষ করতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা চলে এসেছি। সুন্দর একটি ভিডিও। যে সমস্ত ভাইয়েরা আমাদের এই চ্যানেল নতুন এসে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুকে দেখেন, তাহলে আমাদের ফেসবুক পেজ বন্ধুটাকে ফলো করতে হবে। চলো তাহলে পুরো ভিডিও দেখবো, খুবই সুন্দর একটি ভিডিও হবে। এখানে সোনালি মুরগি চাষ কীভাবে হচ্ছে পুরোটা দেখবো, কতটা লাভবান, কীভাবে করতে হয়। আর কোনো ভাই যদি নতুন এই খামার করতে চায়, তাহলে আমরা এখানে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, এই এই ভাইদের সাথে যোগাযোগ করে চাষ করবে কী করে। এই মুহূর্তে আমরা আছি সোনালি মুরগির খামারে। চলো তাহলে পুরো খামারটা দেখবো, খুবই সুন্দর একটি ভিডিও হবে। আমরা এবার সোনালি মুরগির খাবার কীভাবে বানানো হয় এটা দেখাবো। এই যে হাঁড়ির মধ্যে রান্না করেছি, এখানে চালগুঁড়ো, চালগুঁড়োর সাথে আছে ম্যাশ, খুবই উন্নত মানের ম্যাশ আছে, ম্যাশের সাথে আছে গম, গমের সাথে আছে যেটাকে কুড়ো বলা হয়, চালের ধানের যেটা খোলাটা ওটা কুড়ো, কুড়ো মিক্স করে সুন্দরভাবে রান্না করে এখানে খাওয়ানো হয়। এভাবে সোনালি মুরগিকে খেতে দিলে মাসের খরচাটা অনেকটা কমে যায়। যদি আপনি সলিড ম্যাশ খাওয়ান, তাহলে আপনার 3-4 হাজার টাকা খরচা বাড়বে, আর এইভাবে মিক্স করে খাওয়ালে খরচাটা কমে যাবে। তাহলে ভিডিওটা দেখি, খুবই সুন্দর একটি ভিডিও। কতদিন লাগে? বন্ধ করতে বন্ধ করতে মুরগি গেছে, একটা মুরগি গেছে। যদি এই মুরগি চাষের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ফেসবুকে দেখলে আমাদের ফেসবুক পেজ বন্ধুটাকে ফলো করবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে কোনো একটি নতুন ভিডিওর সাথে।